মর্নিং গাইজ, ব্যাক টু মাই চ্যানেল সৌদি নীতিশ কিষাণ। আশা করি তোমার সবাই ভালো আছো, আমি তো খুব ভালোই আছি। আজকে একটা ধামাকা ভিডিও আসতে চলেছে। কি ভিডিও, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে যাব আমি কোনের সাথে করতে লোকাল ট্রেনে, মানে ক্যানিং ট্রেন মানে লোকাল। ভাবো ক্যানিং ট্রেনে কী পরিমাণের ভিড় হয়। আর চলো দেখতে থাকো, বেশি না কথা বাড়ি, আমি ফার্স্ট টাইম এই ভিডিওটা করছি আর আগে এরকম আমি কোনো ভিডিও করিনি। তো এইভাবে সাপোর্ট করবে, আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্বাগত দেখতে কিছু পাশে থাকা বেল আইকন বাটনটা অল করে দেবে। চলো একেবারে আমি ট্রেনেতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি ট্রেনে উঠে গেছি। ওঠার পরে ক্যানিং ট্রেনে বহুত ভিড়, অনেক কষ্ট করে ট্রেনে বসে পড়েছি। বসার পরে পাশের কাকিমাটা তো আমাদেরকে চোখেই সাজানো, ভাবছে যে এখানে কী করছে, শাঁকাপলা কেন পড়ছে। তো তোমাদের সিঁদুর নিয়ে কিছু নেই, শাঁকাপলা পড়ছে, সাহায্যে কেন, সব আমার দিকে তাকাচ্ছে, একবার অন্যদিকে তাকাচ্ছে, কি ফুসফুস করছে, আর পিছনে দিদিরা গুলো। তো এবারে আমি দুর্গুণ সব পড়ে নিচ্ছি কানে, আর পেছনে দিদি তো হাঁ করে হেসেই যাচ্ছে একটু, আর পেছন থেকে ওই দেখো কাকিমাটা একটু উঁকি মেরে দেখলো, এখানে কি সিনেমা চলছে নাকি। তো দেখো দেখো কাকিমাটাকে একটু। তো এখন আমি আমার ব্যাগ থেকে হাতটা বের করে নিয়েছি, এবার হাতটা পরে নিচ্ছি, কানের হাড় পরে নিলাম, আর শাঁকাপলা পরে নিচ্ছি। এবারে পেছন থেকে সেই দিদিটা কাকে যেন ডাকছে, দেখ 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 এখানে সিনেমা হচ্ছে, দেখবি তাড়াতাড়ি, তাদেরকে দেখাচ্ছে, ওই দেখো ওকে একবার দেখে নাও, দেখে নাও। এখন সবাই ভাবছে এত সাহায্যে তো আমার দিক থেকে মুখ ঘুরাচ্ছে না, এখন মালাটা পরে নিয়েছি, যেগুলো পরে আমি সেগুলো পরে নিয়েছি, মালা পরে নিয়েছি, এখন আমি চুলটা বেঁধে নেবো। তো চলো দেখবে এবারে ওই দিদিটা, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয়নি, এই কাকিমাটা এতক্ষণ পরে ঘুরে তাকিয়েছে, এতক্ষণ পরে। আর এই কাকিমাটা তো কানে ফোন নিয়ে কথা বলে গেছে, কারণ ওনার কোনো যায় আসে না, আমি কি করি না করি। তো এখন আমি চুলটা বেঁধে নিই। এবারে তো আমি সুন্দর করে মাথায় যে উন্নিটা লাগিয়ে নিয়েছি, কিন্তু এবারে ওই ঠাকুমাটাও হাঁ বলছে, এখানে কী হচ্ছে, এই দেখো কাকু। কাকু তো পুরো ফিদা হয়ে গেছে, ভাবছে যে এখানে বিয়ে হচ্ছে, ও বাবা চলো 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 আমরা বিয়ে খেতে যাবো বলে কাকু তো হাঁ হয়ে অবাক হয়ে দেখছে যে যাবো আমরা বিয়ে খেতে, চলো চলো চলো। এবারে আমি ফুল মাথায় মুকুটা লাগিয়ে নিয়েছি, সবাই ভাবছে যে কোথাও বিয়ে করতে যাচ্ছে, এই ঠাকুমাটা তো ব্লাউজ খুলে যাচ্ছে, তবু ওনার ওইদিকে চর্চা নেই, আমি কী করছি সেটা দেখে ব্যস্ত উনি। এবারে আমি অন্য সিটে চলে এসেছি, আসার পরে অন্য জায়গায় বসেছি, আর এবারে কাকিমাটা তো মুখে হাত দিয়ে দেখছে কি পড়ছে, এগুলো তো আমি কোনোদিন দেখিনি, পাশ থেকে দেখুন কাকিমা উঁকি মেরে দেখছে যে ওরা কি করছে। আমি এখন বসে গেছি ধাঁধা পড়ার, ধাঁধা দেখার, সবাই দেখতে পেয়ে গেছে যে এটা সাজলে বউ, এবারে তো মেকআপ তো করতেই হবে অবশ্য। এবার আমি মেকআপ করতে বসে গেছি, মেকআপ টেকআপ করছি, করতে করতে এবারে দেখি কাকিমাটা কান চুলকাতে চুলকাতে, নাক চুলকাতে চুলকাতে, তবুও সেই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে না আমি ওর দিকে তাকাবো না, কিন্তু আমার দিক থেকে তো চোখেই সরছে না। আর এবারে এই বোনটা কি দেখছে কি দেখছে, ও দেখো কি সেজেছে, আর আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, আজও খেলা হবে, চলো দেখতে থাকো। আর বোনটা ভাবছে যে ব্যাগ থেকে আমার কী বের করছে দিদিটা, এত কী সাজে, আমিও তো সাজি, এত সাজার কী আছে, ওই দেখো দেখছে ব্যাগের দিকে। এখন আমার অনেক মেকআপ বাকি আছে, এখন আমি মেকআপ করছি, সে পেছন থেকে উঁকি মেরে কাকিমাটা দেখছে, আর এবারে তো ও ভাবছে কী রে পাগল ছাগল লাকি রা এরা, আর এই ক্যামেরা তো ভেবেই পাচ্ছে না যে এখানে কী হচ্ছে। আর কাকিমাকে আমার দিকে কি মুখ তুললেও তাকাবে না, আমার দিকে কি পছন্দ হয়নি কাকিমা, উনি মনে হয় প্রতিজ্ঞা করে এসেছে আমি কারোর দিকে তাকাবো না, তো দেখতে পাচ্ছ। আর এখানে আমি মেকআপ করে ওই দেখ উঁকি মেরে পোজ দিচ্ছে কাকিমা, ও কী লাগছে কাকিমা কী লাগছে, নজর কেড়ে নেবো। বোনটা ভেবেছে আজকে আমি সারাক্ষণ এই দিদিটাকে দেখে যাবো, এই দিদিটাকে ছাড়া আমি অন্যদিকে কোথাও চোখ দিয়ে তাকাবো না, তাই এই দেখ কে যাচ্ছে, এ তো পুরো অবাক চোখে আমার দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে যায়, কী এখানে কী হচ্ছে। তো ওই দিদাটা ওপার থেকে তাকিয়ে দেখতে পাচ্ছে না বলে উনি এবার নামবে, তার জন্য উনি এগিয়ে এসেছে, বলছে যে আমি ওপার থেকে তো দেখতে পাচ্ছি না, তার জন্য আমি এখানে এসেছি, কী হাসি। সবচেয়ে আমি বড় মূল্যবান একটা কাজ করতে বসে পড়েছি, ট্রেনে বসে আইলাইনার পড়া সবচেয়ে বহুত কঠিন, আমি অনেক কষ্ট করে পড়ছি, আর এবারে তো সেটাও কিনে দেখছে, আর বলছে যে আইলাইনারও পড়ছে রে, ও বাবা এ কী রে বাঁকা চোখে তাকিয়ে আছে শুধু।
তো এখানে এখন দর্শকে দর্শক পুরো ভরে গেছে, সবাই এসে একটু দেখে যাচ্ছে এখানে কি হচ্ছে, কি নাকাম করছে, সবাই নামেও নি, অনেকে তো ভুলেই গেছে স্টেশনে নামতে, তারা আবার পুরো চলে গেছে ক্যানিং থেকে আবার আলাদা স্টেশনে এসেছে, অনেকেই ভুলে গেছে। আর এই কাকিমারা তো আমাদেরকে তাকাবেও না, প্রতিজ্ঞা করেছে তাকাতে হবে না, দরকার নেই, থাক আমি এখন আমার নিজের মতো সেজে নিই। আর চোখে তাকাচ্ছে কিন্তু তাকাতেও চাইছে না, বলছে যে কত ঢং, হ্যাঁ এত ঢং করে এখানে এসে, তো দেখে না দেখে না ওদেরকে একটু। এখন এখানে আমি লিপস্টিক পরতে বসে গেছি, আর এপারে কাকিমাগুলো তো তবুও সরছে না, ওনারাদের ট্রেন চলে গেছে তবু, আর কি হাসছে দেখো। এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, পুরো সাজ কমপ্লিট, যেটুকু সাজলে মনে হবে যে না একটা বিয়ে করতে যাচ্ছে, আমি পুরো রেডি হয়ে গেছি, তোমাদের পুরোটা সব কিছুটাই আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমি দাঁড়িয়ে হাঁটছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর পারে কাকিমাটা উনি তো ট্রেন থেকেই নামিনি, ওনার মনেই নেই, উনি স্টেশন ভুলে চলে এসেছে। আমি এখন স্টেশনে নেমে গেছি, স্টেশনে একটুখানি নেমে ঘুরছি, দেখি কে কেমন রিয়াকশন দেয়, তো কে কেমন দেখে দেখি, এই দেখো টিনের উকি মারছে সবাই ট্রেন থেকে, ভাবছে যে এইটা কোথায় যাচ্ছে, কি পালিয়ে গেলো না কি না, বিয়ে করতে যাচ্ছে, বর পালিয়ে যাচ্ছে, তাই খুঁজে যাচ্ছে। এই দেখো কাকু না দাদু, তোমরা তো অবাক হয়ে গেলে, ভাবছে যে বিয়ে করতে যাচ্ছে তাই না, ওই দেখ পোজ দেখ পোজ। এবারে দেখো আরেকটা কাকু, সে তো হাঁটতে হাঁটতে ফিদা, ভাবছে যে বউ কোথায় এলো। তো এবারে আমি ট্রেনে উঠবো, তা এখানে ট্রেন কাকু ভাবছে এ বিয়ে করে আবার ট্রেনে করে যাবে নাকি, সব এখানে আমার মুখের দিকেই তাকিয়ে আছে, কিন্তু কেউ বুঝতে দিচ্ছে না যে ওনারা আমাদেরকে দেখছে, আবার অনেকে তো পুরো টোটালি, আর এই পারে দেখো বোনেরা কাকিমারা ঠাকুমারা সবাই বসে আছে, তারা তো একদমই দেখছে, আর বোনটা তো হাঁ করে দেখে যাচ্ছে, বলছে বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়েছে, হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি, আমার বরটা কোথায় চলে গেছে তো পাচ্ছি না। আর এপারে তো এরা অবাক হয়ে গেছে পুরো, ভাবছে যে এর বর চলে গেছে না, এই বিয়ে করতে যাচ্ছে। এবারে আমি আবার বাড়ির দিকে যাচ্ছি, মেকআপ রিমুভ না করে আমি ছেলেদের রিয়াকশনটা নেবো, এবারে ওই জানালার কাছ থেকে না দরজার কাছ থেকে, ওই ছেলেটা তো ভাবছে কোথায় যাচ্ছে বলে তাকিয়ে আছে, কিন্তু আর চোখে তাকাচ্ছে। দাদুগুনো আমার দিকে একটু তাকাচ্ছে না, কারণ দাদুগুনো বলে এসেছে আমি দিদার দিকে তাকাবো, আমি আর কারোর দিকে তাকাবো, আর পেছনের ছেলেটাকে দেখো ও দেখছে, আর একজন তো বলেছে আমি মুখ দেখবে না কোনোদিন, তার জন্য আমার দিকে তাকাচ্ছেই না, আর একটা ছেলে তো তাকিয়েই আছে, একবার তাকাচ্ছি একবার তাকাচ্ছি না, ভাবছি ওই মেয়েটা দেখছি না তো আমাকে, আমি ওর দিকে যখন তাকাচ্ছি, না না দাদা আমি একটু তোমার দিকে তাকাচ্ছি না, তুমি আমার দিকেই তাকিয়ে থাকো, আমি চাইছি তুমি আমার দিকে তাকাও, তাকাও তাকাও তাকাও, কেন মুখটা ঘোরাচ্ছো, তাকাও তাকাও তাকাও। ক্যানিংয়ে পৌঁছে গেছি, আর আমার পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক বড় রিয়াকশন নিয়েছি, তো কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে, আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাঠিয়ে দেবে, তো চলো টাটা বাই।